আজাদিকা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে আসন্ন 76তম স্বাধীনতা দিবসেও দেশের প্রতিটি বাড়িতে হাড়িঘাড়ি তেরঙ্গা অভিযানে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচিতে ভারতের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এই কর্মসূচি উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার। প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে স্বাধীনতার 76তম বর্ষ উদযাপন করতে আগামী 13-15 আগস্ট প্রতি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে প্রদেশ বিজেপি। এই উপলক্ষে দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিজেপির সদর জেলা কমিটির পক্ষে আগরতলার পোস্ট অফিস চৌমুনিস্থিত সদর পোস্ট অফিস থেকে মঙ্গলবার জাতীয় পতাকা সংগ্রহ করলেন ভারতীয় জনতা পার্টির সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য। দেশপ্রেমের বার্তা দিতে সকল রাজ্যবাসীকে এগিয়ে আসার জন্য এদিন আহ্বান জানান তিনি। আপনারা জানেন 2022 সালে অমৃত মহোৎসব উপলক্ষে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সারা ভারতবর্ষের জনগণের প্রতি একটা আহ্বান ছিল যে 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে দেশের প্রত্যেকটা বাড়িতে যেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আপনারা ইতিমধ্যে জানেন যে 2022 সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে প্রায় 22 কোটি পরিবারে এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং ঠিক একই রকমভাবে গত মন কি বাত অনুষ্ঠানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে এই 76তম স্বাধীনতা দিবসে আরও বেশি সংখ্যক পরিবারে যেন এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটা জিনিস প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারে যে দেশ মাতৃকার প্রতি আমাদের যে কর্তব্য, আমাদের যে দায়িত্ব এবং দেশের সংগ্রামের জন্য যারা দেশকে স্বাধীন করার জন্য যারা নিজের জীবন দিয়েছেন তাদের স্মরণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে এই যে জাতীয়তাবোধ, দেশের প্রতি আমাদের যে কর্তব্য পরায়ণতা সেটা জাগ্রত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশবাসী জাতীয়তাবাদের প্রকৃত অর্থ বুঝতে পারবে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেন ভারতীয় জনতা পার্টির সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।